ক্রেতা দর্শনার্থীর ভিড়ে মুখর সিলেটের শপিং মলগুলো। সেখানকার কেনাকাটার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, সিলেটে ঈদের কেনাকাটা কেমন জমে উঠেছে? আমি এখন রয়েছি নগরীর জিন্দাবাজারে একটি শপিং মলে। তো যেমনটি বলছিলেন, আসলে ঈদের তো আর বেশি দিন বাকি নেই, সে কারণে সাধারণ মানুষের ঢল নেমেছে বলা যায় প্রতিটি মার্কেট সহ সাধারণ যে সকল বাজার রয়েছে সেই বাজারগুলোতে। তো ঠিক একই চিত্র এখানেও আপনারা দেখছেন যে আসলে প্রতিটি দোকান যেগুলো রয়েছে, ফ্যাশন হাউস বলেন বা অন্যান্য জেন্টস ফ্যাশন হাউস কিংবা লেডিস ফ্যাশন হাউস যেগুলো, সেগুলোতে কিন্তু ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা এর আগেও দেখেছি যে এখানে সাধারণ মানুষ আসছেন, দেখছেন, এবং মোটামুটি প্রথম দিকে যারা দেখেছেন বা পছন্দ করে গেছেন, সিদ্ধান্ত দিতে পারেনি, তারা কিন্তু এখন আসলে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। অর্থাৎ যারাই আসছেন তারাই মোটামুটি কেনাকাটা সেরে বাড়িতে পৌঁছে যাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে এখানকার যে ক্রেতাদের যে বক্তব্য আমরা নিয়েছি, তাদের সাথে কথা বলে তারা বলছেন যে তারা আসলে মোটামুটি দাম নিয়ে সন্তুষ্ট। বিক্রেতারাও বলছেন যে এবার কোভিড ঢাকা কাটিয়ে এবার তারা আসলে তাদের ব্যবসা নিয়ে মোটামুটি ঘুরে দাঁড়িয়েছেন, এবং তারা আশা করছেন যে বাকি কয়েকটা দিন রয়েছে, এই কয়েকটা দিন আসলে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। অর্থাৎ তারা তাদের বিক্রির যে টার্গেট বা যে লক্ষ্যমাত্রা সেটি তারা অর্জন করতে পারবেন। আর বাজারে আসলে বিভিন্ন ধরনের পোশাক এসেছে, দেশের পোশাকের পাশাপাশি আসলে ভারতীয় পোশাকও রয়েছে, এবং এছাড়া বিদেশি পোশাকও রয়েছে কিছু পাওয়া যাচ্ছে। সব কিছু মিলিয়ে ক্রেতারাও আসলে তারা পছন্দ অনুযায়ী যাচাই বাছাই করার সুযোগ পাচ্ছেন এবং কিনে নিচ্ছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে আসলে একেবারেই জমজমাট হয়ে উঠেছে সিলেটের ঈদের কেনাকাটা, এবং প্রতিটি মার্কেট শপিং মলেই আসলে এরকমই ভিড়। এবং আগামী যে কয়েকটি দিন রয়েছে সেই কয়েকটি দিন আসলে নির্বিঘ্নে ক্রেতারা তাদের কেনাকাটার কাজ করতে পারবেন, এবং ব্যবসায়ীরাও তারা নির্বিঘ্নে তাদের আসলে ব্যবসার কাজটুকু সারতে পারবেন, সেটুকুই প্রত্যাশা করছেন সকলে। এই হচ্ছে সিলেটের ঈদবাজারের পরিস্থিতি। প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ।